নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 17/3/2022 পেনশনধারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এবার অবসরের দিনেই মিলবে পেনশন, এরকমই আপডেট রয়েছে। তো দেখে নেবো পেনশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। দুয়ারে পেনশন, এবার এমনই উদ্যোগ নিচ্ছে শ্রম মন্ত্রকের আওতায় থাকা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। পিএফের সুদ পান এমন সরকারি সংস্থার নামের জন্য, এই মানে সংস্থার কর্মীদের জন্য এই প্রকল্প শুরু হয়েছে। রাজ্যে প্রয়াস নামে একটি প্রকল্পের মূল লক্ষ্য অবসরের দিনেই কর্মীকে পেনশন তুলে দেওয়া এবং সংশ্লিষ্ট সংস্থা চাইলে কর্মীর অফিসে গিয়েই সেই পেনশন পৌঁছে দেবেন বিভাগীয় কর্মীরা। একটা সময় ছিল যখন নিজের হকের পেনশনের জন্য জুতো তলাক হয়ে যেত বেসরকারি সংস্থার কর্মীদের। পিএফ অফিসে নানা অজুহাত টালবাহানার জাতাকলে পিছতেন তারা। এখন যে সেই সমস্যা পুরোপুরি কাটিয়ে ওঠা গিয়েছে তা নয়। যদিও ইপিএফও দপ্তরের কর্তাদের দাবি, আগের থেকে পরিস্থিতি অনেক ভালো হয়েছে, পেনশন সংক্রান্ত নথি বা কাগজপত্র ঠিক থাকলে পেনশন পেতে বেশি সময় লাগে না। কিন্তু পেনশনের ব্যাপারে যদি কর্মী নিজেই একটু সচেতন হন এবং সংশ্লিষ্ট সংস্থা উদ্যোগ নেয়, তাহলে অবসরের দিনেই পেনশনের যাবতীয় ছাড়পত্র পাওয়া সম্ভব। পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দায়িত্বে থাকা অতিরিক্ত কেন্দ্রীয় পিএফ কমিশনার রাজীব ভট্টাচার্য বলেন যে গত কয়েক বছর গ্রাহক স্বার্থে পিএফের বেশি কিছু প্রশাসনিক যুক্তিগত বদল ঘটেছে, তারই মধ্যে অন্যতম অবসরের দিন পেনশন। আমরা চাই পিএফের সুবিধা দেওয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমাদের সার্বজনীন, তারা যদি আমাদের জানায় তাহলে আমরাই দপ্তরের কর্মী বা অফিসারদের সেই সংস্থায় পাঠাবো। তিনি অবসর নেওয়া কর্মীদের হাতে পেনশন সংক্রান্ত নথি তুলে দেবেন এবং যে প্রতিষ্ঠানগুলোতে একসঙ্গে অনেক ব্যক্তি কাজ করেন এক মাসে একাধিক কর্মী অবসর নেন, সেক্ষেত্রে একটি ছোটো অনুষ্ঠানের আয়োজন করেও আনুষ্ঠানিকভাবে পেনশন তুলে দেওয়ার উদ্যোগ নেব আমরা। সম্প্রতি এমন পদক্ষেপ নেওয়া হয়েছে, আগামী দিনেও তা চালু থাকবে। পিএফ কর্তারা বলছেন অবসরের দিন পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিএফ পেতে গেলে আগে থেকে পিএফ দপ্তরের সঙ্গে যোগাযোগ করে যাবতীয় নথি জমা দিতে হবে এবং কর্মীকে ই নমিনেশন করিয়ে রাখতেই হবে এবং কেওয়াইসি সংক্রান্ত কোনো তথ্য জমা বাকি থাকলে তা করে ফেলতে হবে আগেই। সংস্থায় অবসর নিতে যাওয়া কর্মীর পিএফ অ্যাকাউন্টে অগ্রিম টাকা জমা করেন, অর্থাৎ কর্মীর কোনো টাকা পিএফ দপ্তরে বকেয়া থাকবে না। যে মাসে কর্মী অবসর নেবে সেই মাসেই 15 তারিখের আগে জমা করতে হবে ইলেকট্রনিক চালান কাম রিটার্ন বা ইসিআর, তবেই প্রয়াস প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। পিএফ পেনশনের অঙ্ক নিয়ে অভিযোগের অন্ত নেই। ন্যূনতম ও সর্বোচ্চ পেনশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে আন্দোলন চলছে, কিন্তু সেই দাবি নিয়ে মুখে কুলু বাঁটিছে কেন্দ্র। এই পরিস্থিতিতে দুয়ারে পেনশন দিয়েই সন্তুষ্ট রাখতে চাইছে মোদী সরকার, এমনই অভিযোগ করেছেন অনেকেই, কিন্তু তাতে ক্ষোভের আঁচ কমবে না বলছেন তারা। তো পেনশনারদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম, আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।